কিন্তু ধান শুকাইতে গিয়েই ঝামেলায় পড়ছেন, হঠাৎ বৃষ্টি আসছে, বিভিন্ন ঝামেলা, এই ঝামেলার কারণে আর শুকাইতে পারে নাই, ধানটা নষ্ট হয়েছে। এটাতে আপনারা চাইলে ধান, গম, ভুট্টা, সরিষা এই জাতীয় যত রকম শস্য আছে সব কিছু শুকাতে পারবেন। 3 ঘন্টা সময় লাগবে এই যন্ত্রের মাধ্যমে শুকালে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেই এই জিনিসটা ফেস করছেন যে ধরেন আপনার ধান উঠেছে কিন্তু ধান শুকাইতে গিয়েই ঝামেলায় পড়ছেন, হঠাৎ বৃষ্টি আসছে, বিভিন্ন ঝামেলা, এই ঝামেলার কারণে আর শুকাইতে পারে নাই, ধানটা নষ্ট হয়েছে। এই জিনিসটা যাদের ধান চাষ আছে তারা সবাই ফেস করেছেন। তো আমরা এইটার জন্য একটা নতুন যন্ত্র তৈরি করেছি, যে যন্ত্রটার মাধ্যমে আপনারা ধান শুকাতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই, লাগবে না কোনো বড় জায়গা। তো আজকে পুরো ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এটা দিয়ে কী কী করা যায়। তো পুরো ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। তো এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শস্য শুকানোর যন্ত্র। এটাতে আপনারা চাইলে ধান, গম, ভুট্টা, সরিষা এই জাতীয় যত রকম শস্য আছে সব কিছু শুকাতে পারবেন। তো এটা শুকানোর জন্য এখন মডেলটা তৈরি করেছি, এটাতে আপনাকে ইলেকট্রিক লাগবে এবং গ্যাস। তার আগে বলি যে এটাতে কতটুকু ধান শুকাতে পারবেন এবং কতটুকু সময়ের মধ্যে। এই যে এখানে ভিতরটা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা 10 মন ধান একবারই লোড করতে পারবেন। কাটার পরে যে ধানগুলো শুকানো হয় সেটা 3 ঘন্টা সময় লাগবে এই যন্ত্রের মাধ্যমে শুকালে। সিদ্ধ ধান হলে আপনার শুকাতে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। এবং আপনার যারা ধানের চাতাল আছে তারাও কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে পারে, তাহলে আপনাদের লেবার কস্টিং কমে যাবে। এখন আসি আপনাদের এটাতে কতটুকু খরচ হয়। আমরা 40 মনের একটা হিসাবে আমরা বের করেছি যে একটা সিলিন্ডার যদি আপনি 1300 থেকে 1500 টাকাও ধরেন, সেই 1300-1500 টাকার কিন্তু যে খরচটা আছে সেটা হচ্ছে আপনার সিলিন্ডার একটা, যেটাতে আপনি 40 মন ধান করতে পারবেন। এবং এটাতে বিদ্যুৎ খরচ হবে এই 40 মন ধানের যে শুকাতে সেটাতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র 150 টাকা। তার মানে সব মিলে হচ্ছে 1700 থেকে 1800 টাকা খরচ হতে পারে। এখনকার একটু গ্যাসের দাম বেশি, সেই হিসাব করে আমরা ধরেছি। তার মানে হচ্ছে 1700 থেকে 1800 টাকা খরচ হবে 40 মনে আপনার ধান শুকাতে। আর সেখানে যদি আপনি নর্মালি এটাকে শুকাতে যান, মানুষ হিসাবে খরচ করেন, তাহলে মিনিমাম 3700 থেকে 4000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। এবং সময় লাগে প্রায় 3-4 দিন এরকম সময় লেগে যায় এবং জায়গা লাগে। তো আমরা এই খরচটাকে আরও কমিয়ে এনেছি। আপনারা চাইলে এটাকে ব্যবহার করে আপনাদের যে ঝামেলাগুলোতে পড়েন, হঠাৎ হঠাৎ ধান শুকানো নিয়ে যে ঝামেলা, এটা আর পোহাতে হবে না আশা করি। এবং অন্যান্য ফসলও কিন্তু আপনারা এখান থেকে শুকিয়ে নিতে পারবেন। দেখি আমরা এটা কীভাবে কাজ করে। এখানে দেখেন আমাদের একটা ভিতরে মিটার দেওয়া আছে, যেটার মাধ্যমে কত ডিগ্রি এখানে তাপ দেওয়া হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা হয়। এখানে দেখতে পারবেন এখানে পুরো সিস্টেমটাকে অন করার জন্য সুইচ দেওয়া আছে। এটা হচ্ছে যে ব্লো করবে সেটার জন্য আপনার অন সুইচ এখানে দেওয়া আছে। এই দিকটাতে একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন মোটর দেওয়া আছে, এটা এই মোটরটা আপনারা চাইলে বিদ্যুতে তো ব্যবহার করতেই পারবেন, চাইলে আইপিএস ব্যবহার করতে পারবেন। এবং এটার পাশাপাশি আপনারা চাইলে এই জায়গাটাতে কিন্তু আপনার ডিজেল চালিত ইঞ্জিনও চালাতে পারবেন, সেটা আমাদেরকে বললে আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেছি। একটা সিলিন্ডার গ্যাস দিয়ে আপনি 40 মন ধান শুকাতে পারবেন। 40 মন মানে হচ্ছে 4 বার আপনি এখান থেকে নর্মালি একটা ফুল গ্যাসের সিলিন্ডার 12 কেজি সিলিন্ডার দিয়ে আপনি এটাকে 40 মন শুকাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে গ্যাসটাকে আমরা অন করে দিই, দেওয়ার পরে সুইচ দিলে এটাকে ব্লো করে এই গ্যাসটাকে ভিতরের দিকে নিয়ে যায়। যে এই চাবিটা আপনি যদি চান যে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিলে নিচ থেকে বাতাস হবে, নিচ থেকে ধানটাকে শুকাবে, এবং এটাকে উপরে দিলে উপর থেকে আপনার ধানটাকে শুকিয়ে দিবে। তার মানে আপনাকে ধান উল্টাউল্টি করে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন এইদিকে আমরা কয়েকটা পাইপ ব্যবহার করেছি। আপনার যদি অতিরিক্ত বাতাস হয়, অতিরিক্ত মনে হয় যে খুব গ্যাস হয়ে যাচ্ছে, তখন চাইলে আপনি এগুলো খুলে দিয়ে এদিক থেকে বাতাসটাকে বের করে দিতে পারবেন। এরপরে যখন আপনাদের দেখা গেল ধান শুকা হয়ে গেছে, আপনি হাতে নিয়ে দেখলেন যে শুকানো হয়ে গেছে, আপনারা চাইলে এইখান থেকে এটাকে বের করে দিতে পারবেন। এখানে একটা গেট ভালভ দেখছেন, এটার মাধ্যমে আপনারা কিন্তু এদিক থেকে ধানটাকে বের করে নিতে পারবেন। তার মানে জাস্ট তুলে দেয়া আর শুকিয়ে নেওয়ার পর এদিক থেকে বের করে নিতে পারবেন। যে মডেলটা এখন আমরা করেছি এটা কিন্তু গ্যাসের মাধ্যমে চালা, আপনি চাইলে কাঠখড়ি দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন, এবং চাইলে ইলেকট্রিক হিটার ব্যবহার করেও আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন।
তো সবাই ভালো থাকেন, যদি এই প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় সারা বাংলাদেশ নিতে পারবেন, আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।